হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধু একজন নব দম্পতির ক্ষেত্রে সন্তান ধারণ করাটা খুব বেশি ইম্পর্ট্যান্ট তাই সন্তান ধারণের সঠিক সময়টা কোনটা সেই সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব এবং একটি সুস্থ সন্তান আপনি কিভাবে ধারণ করবেন এই বিষয় সম্পর্কেও ভিডিওতে আমি আলোচনা করব। সবার প্রথমেই বলে নেই যে একজন পুরুষের শুক্রাণু একজন নারীর দেহে তিন থেকে চার দিন বা পাঁচ দিন কিন্তু জীবিত থাকতে পারে সো এই সময়ের মধ্যে যদি কোনো সাথে তার মিলন ঘটে তাহলে সন্তান ধারণের প্রক্রিয়াটা কিন্তু শুরু হয়ে যায় তো চলুন ভিডিওটা শুরু করি এবং আমি তিন থেকে চারটি উপায় সম্পর্কে বলবো যে আপনি বুঝতে পারবেন যে ওই সময়টাই হলো যে সন্তান ধারণের সঠিক সময়টা আরেকটা বিষয় বলে দিই যে একজন মহিলার ক্ষেত্রে তার যে মেন্সুলের যে সাইকেলটা থাকে বা তার যে পিরিয়ডসের যে সাইকেলটা থাকে এই সাইকেলটা যদি নিয়মিত হয় অর্থাৎ কারো যদি আঠাশ দিন বা ত্রিশ দিনের সাইকেল নিয়মিত থাকে তাদের ক্ষেত্রে দেখা যায় যে তম দিনে তাদের অভারি থেকে অভোল্যুশন ঘটে অর্থাৎ অভারি থেকে ডিম্বাণুটা নিঃসরণ ঘটে এবং সেই ডিম্বাণুটা শুক্রাণুর মিলনের ফলে কিন্তু সন্তান ধারণের প্রক্রিয়াটা শুরু হয় এবার যে তম দিনটা সেই তম দিনটা কোনটা এটা অনেকেরই বুঝতে অসুবিধা হয় তো আমি এখানে বোঝানোর চেষ্টা করছি চৌদ্দতম দিনটা কোনটা যেমন ধরুন কারো ডেটটা আপনি আপনার হিসাব করে নেবেন যে কারো যদি এক তারিখ যদি ব্লিডিংটা স্টার্ট হয় তাহলে এক তারিখ থেকে চার দিন বা পাঁচ দিন অবশ্যই ব্লিডিংটা থাকে এই যেদিন থেকে শুরু হবে এদিন থেকে শুরু করে যে চোদ্দতম যে দিনটা হবে সেই চৌদ্দতম দিনটাই হবে কিন্তু আপনার অভিলেশনের অর্থাৎ আপনার আপনার ডিম্বাণু নিঃসরণের সঠিক দিন এবার এটা যে কোনো মহিলার ক্ষেত্রে কিন্তু আলাদা হতে পারে কারণ সবার তো শারীরিক দিকটা সমান নয় কেউ দুদিন পরে বা দুদিন আগে এটা কিন্তু হতে পারে এই বিষয়টা আপনি কিন্তু বুঝে নেবেন যেহেতু একজন পুরুষের শুক্রাণু একজন নারীর দেহে তিন থেকে চার দিন বা পাঁচ দিন জীবিত থাকতে পারে তো ওই যে দিনটা যে দিনে যে যে অভারি থেকে যে অভাবটা নিঃসরণ ঘটবে ওই দিনের আশেপাশে তিন থেকে চার দিন আশেপাশে তাকে যদি চেষ্টা করা হয় তাহলে কিন্তু সন্তান ধারণের যে চান্স সেটা খুব বেশি থাকে এবার আমরা তিনটা উপায় সম্পর্কে জানি যে তিনটা যে সময় যে আমরা বুঝবো যে ওই সময় সব থেকে বেশি চান্স থাকে এবং যে সেফ পিরিয়ডটা থাকে সেটাও কোনটা আমরা বুঝে নিই আপনি ডেটটা আপনি ম্যানেজ করে নেবেন আপনার দু দু তারিখ পাঁচ তারিখ দশ তারিখ যে কোনো দিন হতে পারে আমি এক তারিখ দিয়ে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যদি কারো এক তারিখ শুরু হয় যে ব্লিডিংটা শুরু হচ্ছে এক তারিখ থেকে চার দিন বা পাঁচ দিন ব্লিডিংটা চলবে তারপরের যে দিনগুলো থাকবে ছ দিন সাত দিন আট দিন বা নয় দিন এই তিন থেকে চারটি দিন একেবারে সেফ পিরিয়ড তখন সন্তান ধারণের চান্স একেবারে কম থাকে তার পরের যে দশ এগারো বারো তেরো চৌদ্দ এই যে চার থেকে পাঁচ দিন বা তিন থেকে চার দিন যে সময়টা থাকে সেই সময়টা কিন্তু একটু চান্স থাকে এবং এই সময় থেকে অর্থাৎ এই যে মধ্যে চোদ্দো দিনটা এলো সেই ১৪ দিনের সামনের দিকে তিন দিন বা চার দিন এবং পেছনের দিকে তিন দিন বা চার দিন এই যে সময়টা থাকে যে সাত দিন বা আট দিন যে সময়টা থাকে এই সময়টা কিন্তু সন্তান ধারণের সব থেকে উপযুক্ত একটা সময় এবার আপনার হিসাব অনুযায়ী আপনার ডেট বুঝে নেবেন যদি আপনার পাঁচ তারিখ হয়ে থাকে প্রথম শুরু হয়ে থাকে আপনার তাহলে এই পাঁচ তারিখ থেকে আপনি পেছনের চৌদ্দ দিন আপনি হিসাব করে নেবেন তাহলে আপনার সময়টা কিন্তু খুব সহজেই বের করে নেবেন দশ তারিখ পনেরো তারিখ যেদিন হবে এই ওই দিনটা থেকে আপনি পরের দিন আপনি চোদ্দ দিন বা পনেরো দিন চোদ্দ দিনটা আপনি হিসাব করে নেবেন তাহলে আপনি বের করতে পারবেন এবার দ্বিতীয় যে পদ্ধতিটা বলবো যে আপনি বুঝবেন সঠিক সময় সেটা হলো আপনার এই ব্লিডিং যে চার থেকে পাঁচ দিন যে স্টেজটা থাকবে এই স্টেজটা পেরিয়ে যাওয়ার পর আপনার যে জুনিপদের অবস্থাটা বুঝে আপনি বুঝে নিতে পারবেন বা জুনিপদে যে সাদা স্রাব আসবে সেটা দেখে আপনি বুঝে নিতে পারবেন সন্তান ধারণের সঠিক সময় কোনটি সেটা সাধারণত চারটা ফেজে বা চারটা পর্যায়ে হতে পারে প্রথম পর্যায়ে অর্থাৎ যে এই চার দিন বা পাঁচ দিন ব্লিডিং পিরিয়ডের যে পরের যে প্রথম পর্যায়টা সেই সময়ে তা একেবারে শুষ্ক থাকবে এবং সেই সময়ে সন্তান ধারণের চান্সটা একেবারে কম দ্বিতীয় পর্যায়ে হালকা আপনার হালকা স্রাব থাকতে পারে দেখা যেতে পারে তবে তখনও কিন্তু সন্তান ধারণের যে সম্ভাবনাটা খুব কম তৃতীয় যে পর্যায়ে তৃতীয় পর্যায়ে আপনার ঘন এবং আঠালো স্রাব দেখা যেতে পারে এবং চতুর্থ যে পর্যায়ে সেখানে পাতলা বা খুব পিচ্ছিল হাতে আপনার লেগে যাবে এমন স্রাব আপনার দেখা যেতে পারে তো এই যে চারটি পর্যায়ে বললাম এই চারটি পর্যায়ের মধ্যে কখন সন্তান ধারণের সঠিক সময় সেটা হলো যে তৃতীয় যে পর্যায়টা থাকবে যেখান থেকে আপনার স্রাব আপনি দেখতে পারবেন সেই সময়টা থেকে আপনার চতুর্থ যে পর্যায়টা বললাম সেই তৃতীয় পর্যায়ের শুরুর তিন থেকে আপনি শুরু করে চতুর্থ পর্যায়ের পরেও আপনি দু থেকে তিন দিন এই যে মধ্যে দিনটা থাকবে এই দিনে যদি আপনি চেষ্টা করেন তাহলে সন্তান ধারণের সম্ভাবনাটা খুব বেশি থাকে এবার যে পরের পর্যায়টা বলবো সেটা হলো যখনই কারো অভাবি থেকে যখন অভাব নিঃসরণ ঘটে তখন তার টেম্পারেচারটা শরীরে কিছুটা বৃদ্ধি পায় এটা আপনি যদি একটু পরীক্ষা করেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কখন আপনার ওভারেতে কমটা সিক্রেশন ঘটেছে কারণ সেটা প্রথমে যে ছয় দিন আপনি চোদ্দ দিনের আশেপাশের যে চার পাঁচ দিনটা সেই দিনটা যদি আপনি ধরেন এবং তাপমাত্রা আপনাকে মুখের তাপমাত্রাটা আপনাকে নির্ণয় করতে হবে এবং ডিজিটাল থার্মোমিটার দিয়ে আপনি যদি নির্ণয় করেন তাহলে একেবারে পয়েন্ট এটা আপনি কিন্তু পেয়ে যাবেন বেশি তাপমাত্রা হেয়ার ফের ঘটে না পয়েন্ট টু ডিগ্রি সেলসিয়াস বা পয়েন্ট ফোর ডিগ্রি ফ্যারেনহাইডের তাপমাত্রা কিন্তু এখানে হেয়ার ফের কিন্তু ঘটে সো প্রথম ছ দিন আপনি দেখবেন একেবারে নর্মাল তাপমাত্রা থাকবে তারপর হঠাৎ দেখবেন তিন দিন আপনার তাপমাত্রাটা একটু বেশি থাকবে অর্থাৎ এই যে পয়েন্ট টু বা পয়েন্ট ফোর ডিগ্রি ফারেন্ড হেয়ার যেটা বললাম সেই তাপমাত্রাটা আপনি কিন্তু পেয়ে যাবেন এই যে সময়টা বললাম সেটা হলো আপনার ফার্টাইল উইন্ডো এবার আমি যেগুলো বললাম আপনি সেদিকে আপনি যদি খেয়াল রাখেন তাহলে খুব সহজে আপনার কখন সন্তান ধারণের সঠিক সময় সেটা কিন্তু আপনি আপনার মতো করে নির্ণয় করে নিতে অবশ্যই পারবেন এবার বলবো দেখুন একটা সুস্থ সন্তান ধারণের ক্ষেত্রে একজন নারীর ক্ষেত্রে তার যে গর্ভধানটা বা গর্ভাশর যেটা সেটা যদি সুস্থ থাকে এবং যে পুরুষের ক্ষেত্রে যে শুক্রাণুটা সেটা যদি সুস্থ সবল থাকে তাহলে কিন্তু একটা সুস্থ সন্তান অবশ্যই কিন্তু ধারণ করতে পারবেন তার জন্য যখন থেকে আপনার প্রস্তুতিটা নেবেন তার এক থেকে দু মাস পূর্ব থেকে আপনি খাবার দাবার বা আপনার চর্চা সুস্থ থাকাটা কিন্তু খুব বেশি প্রয়োজন তখনই আপনি একটা সুস্থ সন্তানের জন্ম দিতে অবশ্যই কিন্তু পারবেন সো আশা করি ভিডিওটা আপনার উপকার আসবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এবং আপনার কোনো ইম্পর্ট্যান্ট কমেন্ট বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন আমি সময় বের করে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ